আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন গাছে পানি দিচ্ছি, আসলে পানি দিচ্ছি না ঠিক, এটা হচ্ছে চাল। আমরা তো ভাত রান্না করার সময় চালটা ধুয়ে রান্না করি, তো চালটা ধোয়ার পর যে ঘোলা পানিটা রয়ে যায় সেই পানিটা আমি মগের মধ্যে সবসময় রেখে দিই। এটা আমি সবসময় লাউ গাছ, লাল শাক গাছের মধ্যে, মিষ্টি কুমড়া গাছের মধ্যে দিয়ে দিই। আমি শুনেছি এই পানিটা দিলে নাকি ফলন আরও বেশি ভালো হয়। তো এবার তো আমি লাউ শাক সব কিছুই লাগাতে খুব দেরি করে ফেলেছি, যে কারণে আসলে ছোট ছোট হয়েছে গাছগুলো। গত বছর আমার গাছগুলো অনেক বড় বড় হয়েছিল, আমার গাছে 6টা লাউ ধরেছিল এবং সবাই খুব অবাক হয়েছিল, কারণ এই দেশে এই রকম ওয়েদারে লাউ হওয়া অসম্ভব ব্যাপার। খুব কমই আছে যাদের কাছে এই এই ঠান্ডার দেশে লাউ ধরে। তো সেই কারণে আসলে অনেকে দেখতেও এসেছিল আমার লাউ গাছ। এখন যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গত বছরের ছবি। তো আমার লাউটা যখন ধরেছিল আমি এরকম একটা মাচার মতো করেছিলাম, করে এটাকে আমার যে কাপড় রোদে দিই, একটা পাইপের মতো আছে সেটার মধ্যে আমি দিয়ে ছেড়ে দিয়েছিলাম, কারণ লাউ গাছ তো জাস্ট একটা কিছু পেলেই হলো সেটা ধরে সে উপরে উঠে যায়। তো এগুলো ছিল আমার গত বছরের লাউ। মাশাআল্লাহ খুব বড় বড় হয়েছিল এবং ফ্রেশ খাবার, খাওয়ার তো আসলে কোনো তুলনাই নেই। তো আমি এই বিচিগুলো বাংলাদেশ থেকে আমার আম্মুকে বলেছিলাম পাঠাতে, তো তখন পাপা এগুলো পাঠিয়ে দিয়েছিল। তো আমি এখানে আনার পর যখন গরমের সিজন শুরু হয় তখন লাগিয়ে দিয়েছিলাম। এটা আমার হাজবেন্ড সেই খুব মানে মজা নিয়ে লাউটা কেটেছিল সেই ছবিটা। তো এই বছর তো আর বড় হয়নি, তবে পাতাগুলো খেতে পারছি ভর্তা করে, ভাজি করে। আর এটা হচ্ছে আমার লাল শাক গাছ। মাশাআল্লাহ লাল শাক গাছটা বড় হয়েছে, যদিও আজকে কেটে ফেলেছি, কেটে খেয়ে ফেলেছি লাল শাকগুলোকে। আরও কিছু লাগিয়েছি, লাল শাকটা হতে সময় লাগে 21 দিনের মতো। আর আমি কেটে উপরের গুলো কেটেছি শুধু, কারণ নিচে ছোট ছোট গাছ আছে, ওগুলো আবার উঠবে, বড় হবে। জাস্ট উপরের ট্রিমিং করে আমি উপরের গাছগুলো কেটে দিয়েছি। আর আমি কিন্তু এগুলো সব নর্মাল কম্পোস্টেই লাগিয়েছি, আমি কিন্তু আলাদা করে কোনো মাটি মিক্সিং করিনি। জাস্ট গাছের দোকানে গিয়ে বলেছি যে কম্পোস্ট দিতে, মাল্টিপারপাস যে কম্পোস্টগুলো আছে সেই কম্পোস্টের মধ্যে, টবের মধ্যে নিয়ে আমি গাছগুলোকে লাগিয়ে দিয়েছি। আর এই যে পটগুলোর মধ্যে আমি লাগিয়েছি এগুলো কিন্তু আমি কিনিও নি, এগুলো বাসায় ছিল, রঙের ডিব্বা ছিল, কিছু কিছু ছিল বয়েলড এগ নিয়ে এসে সেগুলোর কিছু বক্স ছিল। আর এইটা হচ্ছে সম্ভবত এটা ঝিঙ্গা গাছ, আমার ঠিক খেয়াল নেই, কারণ আমি লাগিয়েছি ঠিকই, প্যাকেটটা ফেলে দিয়েছি পরে, মানে এখানে লিখে রাখিনি কিছুতে যে এটা কোন গাছ লাগিয়েছি। সো ফল ধরলে বোঝা যাবে আসলে এটা কোন গাছ। আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে জানাবেন যে আসলে এটা কী গাছ। পাতাগুলো খুব সুন্দর, পাতা খাওয়া যায় কিনা আমি সেটাও জানি না, আমি জানি না গাছের নাম কী, এটা থেকে কী ধরবে। তো আপাতত এখানে 3টা গাছ হয়েছে। আর এটা হচ্ছে পুঁই শাক গাছ, এবার তো ওয়েদার খুবই খারাপ, আমি এই ক্রেটটার মধ্যে লাগিয়েছি। এটা একটা ফলের দোকান থেকে আমি জিজ্ঞেস করেছিলাম, দেখছি ওরা ফেলে দিচ্ছিল, তো আমি বলছিলাম যে আমাকে দিয়ে দাও, আমি এটার মধ্যে গাছ লাগাবো। তো আমি এটার মধ্যে গাছ লাগিয়েছি এখন। তো এগুলো পুঁই শাক, পুঁই শাকগুলো এক সারি করে লম্বা করে লাগিয়েছি। পুঁই শাকগুলো সম্ভবত 15 দিন হয়েছে মাত্র, তো আরও সময় লাগবে, আরও 1 মাসের মতো মোটামুটি সময় লাগবে সম্পূর্ণ বড় হতে। এই বিচিগুলো আমি বাংলাদেশ থেকে আনিয়েছিলাম। যারা দেশের বাইরে থাকেন তারা সামার শুরু হওয়ার 1 মাস আগে থেকে আসলে গাছগুলো লাগিয়ে ভেতরে রেখে দেবেন, তাহলে ভালো হয়। আর এটা হচ্ছে আমার আলু গাছ। আলু গাছটা তো মরে গেছে, এখন আলুগুলো তোলার জন্য রেডি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আলুগুলো, আমার দেখতে খুবই ভালো লাগে মাটির নিচ থেকে হয় আলু তুলতে। তো আলুগুলো এখনো যদিও তুলিনি, যখন তুলবো তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আলু গাছের একটা বিশেষই হচ্ছে যখন আলু গাছটা একেবারে মরে যাবে পাতা সব, তখন আলুগুলো বুঝতে হবে হয়ে গেছে। তো এখন গাছ মরে গেছে, এখন আমি আলুগুলোকে এখান থেকে তুলে নিব। যদিও এবার অনেক বেশি সুযোগ পাইনি সব গাছ করার, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। বাচ্চাদের নিয়ে জব করে আসলে এত কিছু ম্যানেজ করা সম্ভব হয় না, তার উপর ঘর সামলানো তো আছেই। আর এটা হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ, যদিও এখনও গাছের মধ্যে ফুল দেখতে পাচ্ছি না, ফুল আসেনি এখনও। তো এখানে আমি 2টা বিচি লাগিয়েছিলাম, তো 2টা বিচি থেকে 2টা গাছ উঠেছে।
আর এটাও কিন্তু আমি কোনো টবে লাগিয়েনি বা কোনো টব কিনেও লাগাইনি, এটা একটা শপিং এর চটের যে শপিং ব্যাগ গুলো থাকে আমি সেটার মধ্যে লাগিয়েছি। আমি তো আগেই বলেছি আমার একটা অভ্যাস আছে, আমি কোনো কিছু ফেলে দেই না বা অযথা খরচও করি না। যদি আমার ঘরের কোনো কিছু ফেলে দেওয়ার মতো কিছু থেকে যদি আমি এটাকে আবার রিইউজ করতে পারি, পুনরায় ব্যবহার করতে পারি, তাহলে সেটাকে আমি অবশ্যই পুনরায় ব্যবহার করব। অযথা খরচ করা আমার পছন্দ না। আর সেই সাথে এটা মানে টবের থেকে ব্যাগের মধ্যে লাগালে এটার জায়গাও বেশি হয়, মাটি বেশি ধরে, গাছটাও খুব ভালো বড় হয়। আর পাশে যে আরেকটা ব্যাগ দেখেছেন, সেই ব্যাগটার মধ্যে আসলে আমি কহি লাগিয়েছি, আমি কহি খেয়েছিলাম, তো খেয়ে সেটা যেটাকে চিচিঙ্গা বলা হয় লাগিয়েছি বিচি। এটা এখনো উঠেনি, উঠবে কিনা আমি এখনো জানি না। আমার সাথে আরামও সবসময় গার্ডেনিং যখন আমি করি, এরকম গাছ লাগাই, গাছে পানি দেই, মাটি নিংড়াই, তখন আরহাম আসে, এসে দেখে। তো আমাকে দেখা দেখে আসলে ও শিখেছে। বাচ্চাদের আসলে দেখানো উচিত, গার্ডেনিং সম্পর্কে জানানো উচিত। আর বাসার সামনে তো অনেক বড় জায়গা, তো বের হলে ওকে নিয়ে বের হই, তাহলে ও একটু খেলে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সবার কাছে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।